প্রত্যেক দিনই আমাদের সংসারের সব কাজই করতে হয়, সে যত অসুবিধাই হোক না কেন। যে কাজগুলো করতে এত অসুবিধা হচ্ছে, যদি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে কাজগুলোকে একটু সহজ করে নেওয়া যায়, তাহলে কিন্তু আমাদেরই কাজের কষ্ট অনেকটা কমে যায়। তো নমস্কার বন্ধুরা, আমি মৌ, তোমাদের সবাইকে স্বাগত জানাই মৌ স্পেশালে। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপ। ডাইনিং টেবিলে কিন্তু আমরা প্রায় সকলেই এই ধরনের টেবিল ম্যাট ইউজ করে থাকি, যাতে খাবার দাবারের গরমটা সরাসরি এই ট্রান্সপারেন্ট কভারের উপরে না লাগে, কারণ এই হিটটা লাগলে তখন আবার এই কভারটা নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু এই যে টেবিল ম্যাটগুলো রয়েছে, প্রত্যেক দিন ধোয়া মোছার ফলে কিন্তু দেখবে যে এগুলো খুব বেশি দিন টেকে না। আস্তে আস্তে দেখবে যে চারিপাশ থেকে প্রিন্টগুলো উঠে যাচ্ছে বা হয়তো ফাটা ফাটা হয়ে যাচ্ছে। তো এখানে দেখে বুঝতেই পারছো যে অনেকটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো এরকম জিনিসগুলো তখন আমরা কিন্তু আর টেবিলে ইউজ করি না, আবার নতুন কিনে নিয়ে আসি। কিন্তু এই টেবিল ম্যাটগুলো কিন্তু এতটাও খারাপ হয়ে যায়নি যে কোনো রকমভাবে ইউজ করা যাবে না। তো আমরা কিন্তু এই জিনিসটা ফ্রিজে ইউজ করতে পারি। দেখো, ফ্রিজে যখন খাবার দাবারগুলো রাখা হয়, সেখান থেকে হয়তো একটু ঝোলের দাগ বা কিছু খাবার দাবার ফ্রিজে পড়ে সেই দাগগুলো কিন্তু আবার নোংরা হয়ে যায়। তো সেগুলো আমাদের আবার ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। আর ফ্রিজ পরিষ্কার রাখার জন্য অনেক সময় আমরা কিন্তু ফ্রিজ ম্যাট কিনে থাকি। তো সেক্ষেত্রেও কিন্তু অনেকটা টাকাই খরচা করতে হয়। তো আলাদা করে ফ্রিজ ম্যাট না কিনে যদি আমরা এই টেবিল ম্যাটগুলো, যেগুলো আমরা টেবিলে ইউজ করব না, সেগুলো যদি ফ্রিজে দিয়ে দিই, তাহলে কিন্তু দেখবে দেখতেও সুন্দর লাগবে। কোনো খাবার দাবারের যদি দাগ পড়েও সেটা কিন্তু এই ম্যাটের উপরেই পড়বে। আমরা ম্যাটটা বের করে ধুয়ে পরিষ্কার করে আবার কিন্তু ফ্রিজে ইউজ করতে পারবো। তো একদম ফেলে দেওয়া জিনিস ইউজ করেই কিন্তু আমরা আমাদের পরিশ্রমটাকেও কমিয়ে নিলাম, আর এখানে বেশ অনেকটা টাকা সাশ্রয় করে নিতে পারলাম। তো আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের ভালো লেগেছে। তো চলো দেখে নেওয়া যাক আজকের 2 নম্বর টিপস। সবজি তরকারি কাটার জন্য ছুরি, কাঁচি, পিলার এইসব জিনিসের তো আমাদের সবসময় প্রয়োজন হয় রান্নাঘরে। আর সেই কারণে আমরা হাতের সামনে কিন্তু কোনো একটা কিছুর মধ্যে এইভাবে ছুরি, কাঁচি, পিলার বা লাইটার এইভাবে রেখে থাকি। কিন্তু সমস্যা হয় দেখবে যে অনেক সময় কাজের তাড়াহুড়োর মধ্যে আমরা একটু তাড়াহুড়ো করে যদি কোনো জিনিস তুলতে যাই বা রাখতে যাই, দেখবে যে এই জিনিসটা কিন্তু বারবার করে পড়ে যায়। আর কাজের তাড়াহুড়োর মধ্যে বারবার যদি এরকম পড়ে যায় আর সব কিছু গুছিয়ে তুলতে হয়, সেটা কিন্তু খুবই একটা বিরক্ত ক্ষতিকর ব্যাপার। আর এটা বারবার পড়ে যাওয়ার কারণ কি বলতো, জিনিসটা এতটাই হালকা আর এর মধ্যে লাইটার বা ছুরি কাছে রাখাতে একটা সাইডে একটু ভার পড়ে যাচ্ছে। তো সেই কারণেই কিন্তু যেদিকে বেশি ভার পড়ছে সেদিকেই উল্টে যাচ্ছে। আর এর মধ্যে কিন্তু দেখো অনেকটাই জায়গা রয়েছে, আমরা চাইলে এর মধ্যে স্পুনও রাখতে পারি। কিন্তু সমস্যা হচ্ছে সব কিন্তু মিলে মিশে একাকার হয়ে যাবে, আর তারপরে বেশি ভারী হয়ে গেলে বারবার করে উল্টে যাওয়ার সমস্যা। তো এই সমস্যার সমাধান করে নিতে পারি। দেখো, এখানে আমি কয়েকটা ছোট ছোট স্টোন নিয়ে নিয়েছি, আর এইগুলো কিন্তু বালির মধ্যেই পাওয়া যায়। তো এগুলো রং করার কোনো প্রয়োজন নেই, একটুখানি ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে যদি দিয়ে দাও, তাহলে কিন্তু নিচেটায় অনেকটা ভারী হয়ে যাবে। তো তখন আর উল্টে যাওয়ার সমস্যা থাকবে না। আর এখানে আমি নিয়ে নিয়েছি দুটো রাবার ব্যান্ড। তো এই রাবার ব্যান্ড দুটো আমি এর উপর থেকে পরিয়ে দিচ্ছি। তো এইভাবে পরানোর ফলে কি হবে বলতো, 4টে পার্টিশন হয়ে যাবে। তো দেখো, এবার 4টে জায়গায় কিন্তু আমরা আলাদা আলাদাভাবে জিনিস রাখতে পারবো, কোনোটার সঙ্গে কোনোটা মিলে যাবে না। আমাদের যখন যে জিনিসটা প্রয়োজন হবে এখান থেকে কিন্তু খুব সহজেই নিয়ে নিতে পারবো, কোনো রকম খোঁজাখুঁজিও করতে হবে না। আর যেহেতু এর মধ্যে কয়েকটা স্টোন দেয়া রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এটা উল্টে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না। তো আমাদের কাজের ঝামেলা কিন্তু এইভাবে অনেকটাই কমিয়ে নিতে পারবো। তো আশা করি বন্ধুরা এই টিপসটাও তোমাদের কাজে লাগবে। তো চলো দেখে নেওয়া যাক আজকে 3 নম্বর টিপস। রান্নাঘরের কল হোক কিংবা বাথরুমের কল, একটা জিনিস খেয়াল করে দেখেছো যে সবসময় জলের ছিটে পড়তে পড়তে এই স্টিলের কলগুলোর উপরে কিন্তু জলের দাগ একদম বসে যায়। আর একবার যদি জলের দাগ বসে যায়, সেই দাগ তোলাটা কিন্তু খুবই সমস্যা। অনেক ঘষা মাজা করতে হয়, অনেক রকম চেষ্টা করতে হয়, তারপরে কিন্তু সেই দাগগুলো ওঠে। তো এখানেও দেখতে পাচ্ছ যে বেশ কিছু দাগ বসে গেছে। আর সংসারের সব কাজকর্ম সারার পরেও কিন্তু প্রত্যেক দিন প্রত্যেকটা কলকে এইভাবে ঘষে মেজে পরিষ্কার রাখাটাও কিন্তু সম্ভব হয় না। তো এখানে দাগ যেহেতু বসে গেছে, আগে তো একটু দাগটাকে তুলে নিতেই হবে। তো তারপরে যদি আমরা এমন একটা কিছু করতে পারি যাতে কলের উপরে যতই জল পড়ুক না কেন জলের দাগ না বসে, তাহলে কিন্তু আমাদের কষ্টটা অনেকটা কমে যাবে। তো জলের দাগ যাতে না বসে কলে, তার জন্য যে কাজটা করতে হবে, দেখো এখানে আমি একটা মোম নিয়ে নিয়েছি, আর এই মোমটাকে কলের সমস্ত জায়গায় আমি ভালোভাবে ঘষে দিচ্ছি।
তো এইভাবে করে একটু ঘষে দেওয়ার পর তারপরে একটু জল দিয়ে কলটাকে ভালো করে একটু ডোলে ধুয়ে দাও, যাতে যে মোমগুলো লেগে রয়েছে সেগুলো উঠে যায়। আলগা যে মোমটুকু লেগেছিল সেটা আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিলাম, কিন্তু মোমটা যেহেতু ঘষেছি, এবার দেখো আমি কলের উপরে জল দিয়ে দেখাচ্ছি, যতই জল দিই না কেন জলটা কিন্তু সঙ্গে সঙ্গে ঝরে যাচ্ছে, একটুও জল দাঁড়াচ্ছে না কলের উপরে। তো জল যদি না দাঁড়ায় তাহলে কিন্তু জলের দাগও বসবে না। তো এইভাবে করেই কিন্তু আমাদের কাজগুলোকে সহজ করে নিতে হবে। তো চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। ঘর যাতে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ঘরে কোনো ধুলোবালি না থাকে, সেই কারণে কিন্তু আমরা অন্তত দিনে দুবার করে ভালো করে ঘর ঝাড় দিয়ে থাকি। কিন্তু যতই ঘর ভালো করে ঝাড় দেওয়া হোক না কেন, মাঝে মধ্যে একটা জিনিস খেয়াল করে দেখবে যে একটু ধুলোবালি কিন্তু থেকেই যায়। ঘরটা যতই ঝাড় দিই না কেন ভালোভাবে পরিষ্কার হতে চায় না। তখন কিন্তু আমাদের এটা মনে হয় যে এত ভালোভাবে ঝাড় দেওয়ার পরেও কেন ঘরে বালি বালি লাগছে। তো তার কারণ কি বলতো, যে ঝাড়ুটা দিয়ে আমরা ঘর ঝাড় দিচ্ছি প্রত্যেক দিন, সেই ঝাড়ুটাই যদি অপরিষ্কার থাকে, নোংরা থাকে, তাহলে ঘর কি করে পরিষ্কার হবে? আর ঝাড়ুটার দিকে খেয়াল করলে কিন্তু দেখতে পাবে যে চুল ঝুল যা কিছুই থাকুক না কেন সব কিন্তু এর মধ্যে আটকে যায়। তো সেই কারণে ঝাড়ুটা মাঝে মধ্যে পরিষ্কার করারও দরকার হয়ে পড়ে। কিন্তু এখন যেহেতু বর্ষাকাল, মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে বা সেইভাবে রোদ উঠছে না, তো আমরা যদি ঝাড়ুটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে মেলে দিই, রোদ না উঠলে কিন্তু ভালোভাবে শুকাবেও না, তখন দেখবে এর মধ্যে একটা বাজে গন্ধও হয়ে যাবে, আর এই ভিজে ঝাড়ু দিয়ে কিন্তু ঘর ঝাড় দেওয়াও সম্ভব নয়। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই কাজটা করতে পারি। তো দেখো এখানে আমি একটা পুরনো চিরুনি নিয়ে নিয়েছি, তো এই চিরুনিটা দিয়ে যদি আমরা ঝাড়ুটাকে একদম চুল আঁচড়ানোর মতো করে একটু আঁচড়ে দিতে পারি, তো দেখো এই ঝাড়ুটাকে প্রত্যেক দিন ব্যবহার করা হয়েছে অথচ সেইভাবে কিন্তু অনেকদিন পরিষ্কার করা হয় না, তো এই ঝাড়ুর মধ্যেও কিন্তু জট পাকিয়ে যাওয়ার মতোই হয়ে গেছে। তো চিরুনি দিয়ে আঁচড়ানোতে কিন্তু দেখছো যে জটটাও বেশ সুন্দর ছেড়ে যাচ্ছে, আর সমস্ত ধুলো বালি নোংরা যা ছিল সব কিন্তু বেরিয়ে চলে আসছে। তো এই পুরনো চিরুনিগুলো ফেলে না দিয়ে যদি এরকম একটা রেখে দেওয়া যায় তাহলে কিন্তু অন্তত বর্ষার সময় খুব ভালো কাজে লাগানো যায়। তো এখানে আমি চিরুনিটা দিয়ে ঝাড়ুটাকে খুব ভালোভাবে আঁচড়ে পরিষ্কার করে দিয়েছি, আর এর মধ্যে যত রকম চুল ঝুল বা নোংরা ছিল সব কিন্তু বেরিয়ে পরিষ্কার হয়ে গেছে। তো এবার যদি আমরা এই ঝাড়ুটা দিয়ে ঘর ঝাড় দিই তাহলে কিন্তু আর কোনো সময় মনে হবে না যে ঘর পরিষ্কার হয়নি, আর আমাদের পরিশ্রমও কিন্তু অনেকটা কম হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের ভালো লেগেছে। কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।